আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার ভিডিওটা দেখতে পারবেন। এই তো আমার দুপুরের খাবার। দুপুরের খাবারের জন্য আমি আজকে রান্না করেছি সাদা গরম ভাত, মসুর ডাল আর ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে একটা পাকোড়ার মতো, আর করেছি লাল বাঁধাকপির ভাজি, রুই মাছের ঝোল আর শিম ভাজি। এ ছিল আজকে আমার দুপুরের খাবার। আর সকালে কলার একটা সবজি করেছিলাম, তো সেই সবজিটাও একটু আছে। তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবারটা খুব ভালোই হয়েছিল। আর শিম ভাজি আমাদের পরিবারের সবার খুব পছন্দের, আর রুই মাছের ঝোল করেছিলাম, রুই মাছের ঝোলটাও খুব মজা হয়েছিল। তো দুপুরে খাবার, বাঙালিদের দুপুরে খাবার মানেই মাছ থাকবে, সবজি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আজকে ডালটা অন্যভাবে রান্না করিনি, মানে পানি পানি করে রান্না করিনি। আজকে ডালের দিয়ে যে পাকোড়াটা বানিয়েছি ধনে পাতা দিয়ে, এটাও কিন্তু খুব মজা হয়। তো এটাও খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, এর জন্য আমি আজকে ডালটা রান্না করিনি, ডাল দিয়ে পাকোড়া বানিয়ে ফেলেছি। আরও অনেকগুলো আছে ডাল বাটা, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো অতগুলো ভাজলে অবশ্য খাওয়া হবে না, সেজন্য অল্প করেই ভেজেছি। আর ডালের বড়াটা ঠান্ডা হলে ভালো লাগে না। আর আমি এখন আমার বাচ্চাদেরকে আগে খাওয়াই দিব, তারপরে আমি খাবো। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য প্লেটে ভাতও নিয়ে নিয়েছি, আর এখন সবজিগুলো সব তুলে নিব, মাছ তুলে নিব, নিয়ে বাচ্চা দুটাকে খাওয়াই দিব। বাচ্চা দুটাকে খাওয়াতে আমার বেশ সময় লাগে, কারণ ছোট বাচ্চাদের খাওয়াতে যে সময় লাগে এটা আপনারা সবাই জানেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে। কত বাহানা যে করে, কত কিছু করে যে খাওয়াতে হয়, তার মানে বলে শেষ করতে পারবো না। আমরা যারা মা তারা বুঝি যে বাচ্চাদেরকে খাওয়ানো কতটা কঠিন ব্যাপার, মানে কত রকমভাবে যে তাদেরকে ভুলাই ভালাই খাওয়াতে হয়, মানে যেটা পছন্দ করে। যেমন আজকে রুই মাছের ঝোলটা করেছি, এটা আমার দুই মেয়েরই খুব পছন্দের। শিম ভাজিটাও পছন্দ করে সবাই, লাল বাঁধাকপি ভাজিটাও পছন্দ করে। তা আমার আলহামদুলিল্লাহ একটা দিক দিয়ে ভালো, সেটা হচ্ছে আমার বাচ্চাগুলা সবজি খেতে খুব পছন্দ করে। আর যে ডালের পাকোড়াটা, এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দের একটা খাবার, সে খাবে। তো আমি সবসময় খাবার রান্না করার সময় চিন্তা করি যে আমার বাচ্চা দুটা কোনটা কোনটা খাবে, কোনটা কোনটা খাবে না, সেটা চিন্তা করেই রান্না করা হয় প্রতিদিন। তো আমরা যারা মা, আমরা সবসময় এটাই ভাবি যে বাচ্চারা যেটা খাবে সেটাই করা হয়। আসলে নিজের পছন্দের গুরুত্ব থাকে না, বাচ্চাদের পছন্দের গুরুত্বটাই আমরা মারা বেশি দিই। তবে আমার বাচ্চাদের পছন্দের সাথে আমার পছন্দের অনেক মিল আছে। যেমন আমি সবজি খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে, আবার আমার হাজবেন্ডও সবজি খেতে খুব পছন্দ করে। তা আমি শিম ভাজিটা নিয়ে নিলাম। শীতকালের সবচেয়ে প্রিয় সবজি আমার হচ্ছে শিম ভাজি। শিম ভাজি আমার খুব পছন্দের একটা খাবার। আর এই যে রেড বাঁধাকপিটা ভাজি, এটা আমার বাচ্চাদের খুব পছন্দের, বিশেষ করে বড় বেবি খুব পছন্দ করে লাল বাঁধাকপিটা, তো ওর জন্য কেনা হয়। কিন্তু আমার কাছে আসলে সবুজ বাঁধাকপিটাই বেশি ভালো লাগে। আর পেঁয়াজের পাকোড়াটাও নিয়ে নিয়েছি, এখন মাছ নিয়ে নিচ্ছি দুই মেয়ের জন্য। মাছের ঝোলটাও খুব মজা হয়েছিল, বাঙালি মানে মাছের ঝোল তো দুপুরে থাকবেই, মাছের ঝোল ছাড়া বাঙালি মানুষের তো খাওয়া হয় না। আর এই তো কলার সবজিটাও নিয়ে নিলাম। তো আমার বাচ্চাদের প্লেটটা সাজানো হয়ে গেছে, এখন আমি ওদেরকে খাওয়াই দিব। আমরা যারা মা, আমাদের প্রত্যেকের কিন্তু উচিত আমাদের বাচ্চাদের সবজি খাওয়ার অভ্যেসটা ভালোভাবে গড়ে তোলা। আমার বাচ্চাগুলো সবজি খেতে খুব পছন্দ করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবজি খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমার বাচ্চারা মাছ খেতেও খুব পছন্দ করে, মাছটাও বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার ছোট বেবিটা পাকোড়া খাচ্ছে, তার পছন্দের খাবার। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে? হ্যাঁ।
খেতে হবে খেতে হবে চাও খেতে তুমি খেতে চাও তোমার মজা খাবার আমুর রান্না মজা হয় চলো খাই দি সন্ধ্যা দিকে মোগলাই বানিয়েছিলাম মোগলাই পরোটা তো সেটা ভেজেছিলাম সেটা কেটে নিচ্ছি বাচ্চাদেরকে দিব সাথে আমরাও খাব মোগলাই পরোটা কিন্তু বাসায় খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় তাই দোকান থেকে কিনে খাওয়াচ্ছে আমার মনে হয় বাসায় বানাই খাওয়াটাই বেটার আমি বাসায় বানাই দিই আমার বাচ্চাদের আমরাও বাসায় বানানো মোগলাই পরোটাটাই বেশি খাই আর এই তো এখন বাচ্চাদেরকে দিয়ে দেব বাচ্চারা যেন খেয়ে নিতে পারে সাথে আমরাও গরম গরম বাচ্চাদের সাথে খেয়ে নেব মোগলাই পরোটাটা আবার গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তো টমেটো সস নিয়ে নিয়েছি আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা তো মোগলাই পরোটাগুলো অনেক গরম ছিল বাচ্চারা ধরতে পারছিল না বাচ্চাদেরকে একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছি আর এই যে খেজুরের গুড় আমাকে একটা ভাবি দিয়েছে খেজুরের গুড় ভাবিটা আমাকে গিফট করেছে এই গুড়গুলা আসলে এই গুড়গুলো আমি কিনে নিই এখানে 6 কেজি পরিমাণ খেজুরের গুড়ের পাটালি আছে ভাবিদের বাসায় বানানো গুড় এগুলা তো ভাবি নিজের জন্য নিয়ে আসছে সাথে আমার জন্য নিয়ে আসছে আমি এখন এগুলাকে ডিপে রেখে দেব সারা বছরের জন্য আর কি আমি আরও অনেক খেজুরের গুড়ি ডিপে রেখেছি তো এগুলাও রেখে দিচ্ছি সারা বছর টুকিটাকি মিষ্টান্ন জাতীয় খাবার খেতে লাগে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ Yay, 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 yay.